বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ের একটি গেট নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। গেট আর ওয়েটিং রুমের জন্য ব্যয় করা হয়েছে 1,70,00,000 টাকার বেশি। এসএস পাইপের টুকরোর দাম ধরা হয়েছে 10,000 টাকারও বেশি। পুকুর চুরি নয়, বিশেষজ্ঞরা একে তুলনা করছেন তার থেকেও বড় চুরির সঙ্গে। জুবায়ের সানির রিপোর্টে থাকছে বিস্তারিত। 2017 সালে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ের জন্য নির্মাণ করা হয় এই গেট ও ওয়েটিং রুম। মোট ব্যয় করা হয় 1,70,88,173 টাকা। আরটিভির হাতে আসা সেই কাজের বিলের হিসেবে দেখা যায় শুধুমাত্র 22 স্কোয়ার মিটার এই এসএস পাইপের ডিজাইনের জন্য ব্যয় করা হয়েছে 33,71,000 টাকা। এর জন্য প্রতি স্কোয়ার মিটারে ব্যয় করা হয়েছে 1,53,000 টাকার বেশি। তাতে এমন এক একটি পাইপের টুকরোর দাম পড়েছে প্রায় 10,000 টাকা। শুধু এটাই নয়, গেটের উপর নাম ফলকের জন্য ব্যয় করা হয়েছে 12,13,000 টাকার বেশি। তাতে প্রতিটি অক্ষরের দাম ধরা হয়েছে প্রায় 6,000 টাকা। এর মধ্যে একটি ডট বা কমার দাম একই। বাজার দরের সঙ্গে এই দাম কতটা সামঞ্জস্যপূর্ণ সে তথ্য সংগ্রহে এবার তাহলে যাওয়া যাক এসএস পাইপের দোকানে। তারা বলছেন একই এসএস পাইপের ডিজাইনের একটি কাজের জন্য সর্বোচ্চ ব্যয় হতে পারে 5,00,000 টাকা, আর নাম ফলকের জন্য ব্যয় হতে পারে 15,000 থেকে 20,000 টাকা। টোটাল কস্ট আসবে, সর্বোচ্চ মালে আসবে 4,00,000 টাকা, আর ফিটিংয়ে 1,00,000 টাকা, টোটাল 5,00,000 টাকা আসবে। বাংলাদেশের সবচেয়ে যদি ভালো মাল থেকে হয় সেই মাল থেকে আমি করে দেবো। সে হিসেবে শুধু নাম ফলক আর এসএস পাইপ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে 40,00,000 টাকার বেশি। ঠিকাদারকে এ বিষয়ে প্রশ্ন করা হলে কোনো সদুত্তর পাওয়া যায়নি। যে রেটে আপনার লাগাইছি তার চেয়ে বেশি রেটে কিনতে হচ্ছে, বাজার দর অনুযায়ী আমরা কিন্তু অনেক কম করতে হয়, ঠিক আছে। আর বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে বারবার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। ক্যামেরার সামনে কথা না বললেও বেসামরিক বিমান সচিব মহিবুল হক জানিয়েছেন তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন রাজনৈতিক দুর্বৃত্তায়নের সঙ্গে আমাদের যোগ সাযোগে এমন ঘটনা ঘটছে। এর মাধ্যমে অর্থকড়ির অপচয় হচ্ছে, এটাতে আমাদের রাজনীতিও নষ্ট হচ্ছে, আমাদের অর্থনৈতিকভাবে আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা আতাত, এগুলো আতাতের ফসল, এগুলো এই যে উভয়ই এই যে সকল অযাচিত লাভ অর্জন করছে এটার ভাগাভাগি হচ্ছে, এটা উভয়ই এর জন্য দায়ী। এমন পুকুর চুরি রোধ করতে এখনই কঠোর হওয়ার পরামর্শ তার। জুবায়ের সানি, আরটিভি, ঢাকা।